আমি একটা কথা বলি, দুনিয়ার যদি কোনো জঘন্য খাবার খেয়ে থাকে, জঘন্য মানে অতীব জঘন্য যদি হয়ে থাকে তাহলে হচ্ছে, বাট ম্যাগির কোয়ান্টিটি কিন্তু এই যে জিনিসগুলো দেখছো মাঠের মধ্যে পড়ে, এগুলো কিন্তু এইভাবে থাকা দরকার না। সেম জামা, সেম সময়, সেম ডেট, KFC। মানে দেখ, অনেকদিন আগে আমি KFC বিরিয়ানি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি, অনেক খেলা করেছি KFC কে নিয়ে। বলেন কি, হঠাৎ থেকে KFC ম্যাগি বার করে দিয়েছে, যেটা সব থেকে বড় অঘটন ঘটিয়েছে। দেখো, একবার যখন বলেছি KFC কে নিয়ে আমি ভিডিও বানাবো তো বানাবো, আজ না কাল তো আমি বানাতামই। কারণ ওরা যা শুরু করেছে, মানে মানুষকে ঠকাচ্ছে নাকি মানুষের ভালো করছে সেটা হলো দেখার বিষয়। যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করেছে, আমার ভিডিওতে বাইক থাকবেই। মোটামুটি KFC যত আউটলেটে গেছি তত আউটলেটে কিন্তু মোটামুটি আমাকে চেনে, যার কারণে ওরা ভিডিও করতে দেবে কি করতে দেবে না সেটা তো মোটামুটি আমরা আগে দিয়ে জেনে যাই যে ভিডিও করতে দেবে না। বাট সত্যি কথা বলতে গেলে KFC নাকি আমাদেরকে দেবে কি না, এটা হলো মেন বিষয়। কোনো ওরা দেখলে হয়তো চিনে যেতে পারে, বাট যাই হোক সবটা আজকে ভিডিওতে বলবো। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে এটা খেতে কেমন হবে, এটাই হলো মেন বিষয়। যাই হোক, এখন যাওয়া যাক বারার সাথে। KFC আউটলেট একদম চাপাটালির সামনে চলে আসছে, আর পেছনে এ তো হেসে আমি আছি। আর হচ্ছে প্রথম কথা, না দিলে জবরদস্তি করে নিয়ে আসে। যাই হোক, চলো যাওয়া যাক। ভাই এখন KFC ভেতরে ঢুকছে, দেখা যাক কি হয়। আমি তো এখন ভেতরে ঢুকতে পারবো না। আচ্ছা বলছি, ম্যাগিটা অ্যাভেলেবেল আছে? হবে তো, আমাদের এটা দেখুন, একটা ভেজ প্যাটি ম্যাগি, কত দাম আছে? মোটামুটি যা হয়েছে মানে ওটা বলে বোঝাতে পারবো না তোমাদের, যা ভেতরে হয়েছে তোমরা রেকর্ডিংটা অলরেডি শুনেছো। বাট যাই হোক, এখন মোটামুটি KFC ম্যাগি আমাদের সবকিছু আমার হাতে চলে এসেছে, এক এক করে সব বলবো। বাট যে জিনিসটা ঘটেছে সেটা জাস্ট এখন সাসপেন্সে আছে, খাবার টাইমে সবকিছু বলে দেবো। যাই হোক, এখন যাওয়া যাক, একটা ফাঁকা জায়গায় বসে খাওয়া হবে KFC চুলচেরা বিশ্লেষণ করবো এই ম্যাগি। দেখো মোটামুটি ফাইনালি আমরা পৌঁছে গেছি কাছারি ময়দান, সেই KFC বিরিয়ানির দিন উস্কে দিচ্ছে আজকের দিনটা। সেই মাঠে বসে সেই যে রিভিউ করেছিলাম, আজকেও সেম KFC ম্যাগি রিভিউ করবো। তো ফাইনালি চলে এসেছে KFC ম্যাগি, আর সাথে চলে এসেছে বিল, সেটা সবটাই দেখিয়ে দিচ্ছি আমরা। তো দেখো, একটাই নিয়েছি KFC এর ভেজ ম্যাগি, ঠিক আছে, এটার মধ্যে উপরে লেখা আছে ভেজ, আর একটাই হচ্ছে নন ভেজ। বাট কি কি আছে সেটা দেখিয়ে দেবো। আমি এক্সট্রা চার্জ দিয়ে ডিপসও নিয়ে নিয়েছি এখানে, আর এখানে টিস্যু দিয়েছি, আর এখানে চামচ দিয়েছি। এই রইলো KFC ম্যাগি। কি দাম পড়ছে একটু তোমাদের বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ ভেজ প্যাটি ম্যাগির দাম হচ্ছে 129 টাকা, বা এখানে 128 টাকা 99 পয়সা, 129। এখানে নিয়েছে পপকর্ন ম্যাগি, এটা মানে নন ভেজ আছে 159, আর এখানে দুটো ডিপস 47 টাকা, মানে 48 টাকা মতো পড়ে গেছে। আর এখানে পেপার ক্যারি ব্যাগের জন্য 5 টাকা 71 পয়সা, টোটাল আমাদের হয়েছে 358 টাকা। ও হো, এটা দিয়ে মনে হয় নন ভেজটা। হ্যাঁ, এই যে এইরকম কয়, ওই দেখে না সে বিরিয়ানি কথা মনে হচ্ছে না মোলা, সেই ধর্মতলার মাঠে বসে বিরিয়ানি রিভিউ করেছিলাম। যাই হোক, মোটামুটি এই যে দেখতে পাচ্ছি, এখানে আবার ম্যাগির সিম্বল দেওয়া, ম্যাগির লোগো দেওয়া রয়েছে। প্যাকেজিং ঠিকঠাক আছে, বাট খেয়ে দেখতে হবে। দাম তো মানে যা নিয়ে নিয়েছে, মানে রাস্তাঘাটে 20-30-40 টাকার মধ্যে স্ট্রিট ম্যাগি যেগুলো হয় সেগুলো তো পাওয়া যায়, বাট 150-130 টাকার মধ্যে এই ম্যাগি দেখি খেয়ে কেমন লাগে। ও হো, এটা মানে ভেজ, এই যে ভেজ প্যাটি ম্যাগি। ও হো, পপকর্ন কিন্তু অনেকগুলো দিয়েছে এখানে। এখানে কিন্তু নিচে ম্যাগিটা আছে, বাট পপকর্নটা কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে। দেখো, কোয়ান্টিটি যদি ম্যাগির বলি, দামটা তোমাদেরকে বললাম 129 টাকা নিয়েছে, বাট ম্যাগির কোয়ান্টিটি কিন্তু এইরকম খুব একটা যে লাগছে সেরকম না। বাট আমার মনে হলো কোথাও যে কোয়ান্টিটিটা আরেকটু হলে ভালো হতো। KFC যেইভাবে জিনিসটা করে, মানে ম্যানিপুলেট করে কি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, কন্টেনার ভর্তি ম্যাগি দিচ্ছে, সেটাই লোককে দেখাচ্ছে, লোক সেটাই বিশ্বাস করছে। বাট একটা জিনিস এখানে এসে দেখলাম, সেটা হচ্ছে কন্টেনারটা যেই খুললাম না, দেখলাম ম্যাগি হাফ রয়েছে। মা মাগো, শুরু করি। টেস্ট আছে, বাট সেরকম কোনো কিক পেলাম না আমি। এই যে ম্যাগিটা, ম্যাগিটার মধ্যে কিন্তু অনেক কিছু মশলাপাতি দেওয়া রয়েছে, এটা দেখা যাচ্ছে। দেখো, দেখলেই বুঝতে পারবে সব গোটা মশলা অনেক কিছু দেওয়া রয়েছে। তো ম্যাগিটা খাওয়া যাক। আমি একটা কথা বলি, দুনিয়ার যদি কোনো জঘন্য খাবার খেয়ে থাকে, জঘন্য মানে অতীব জঘন্য যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এই ম্যাগিটা।
টেস্টই নেই ম্যাগির কোনো। গরম গরম ম্যাগি আছে ঠিকই, কিন্তু ম্যাগির কোনো টেস্ট নেই। আমি জানি না কেন, কেএফসি যদি তোমরা দেখে থাকো তাহলে আমি বলবো যে ভাই দাম নিচ্ছ ঠিক আছে, বিরিয়ানি বেলাও সেম কেস করেছো, এই বেলাও সেম কেস করছো তোমরা। আমি বলবো দেখো ম্যাগি ম্যাগি, আমরা যেরকম ম্যাগি খাই সেরকম। এবার তোমরা বলবে যে স্ট্রিট ম্যাগি খেয়ে তোমাদের অভ্যাস, তাহলে কেএফসি ম্যাগি আর কি করে তোমরা বুঝবে টেস্ট। বাট তাও দামটা যেটা নিচ্ছে, আমি দামটাকে সাইডে রাখলাম, ভাই টেস্টটা তো অন্তত ঠিক করবে। একদম কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা, দেখো ম্যাগিটা একদম কাদা কাদা হয়ে গেছে। এবার তোমাদের আসল রহস্যটা বলি, যখন আমি এন্ট্রি নিয়েছি কেএফসি আউটলেটে, তখন কেএফসির আউটলেটের পেছনে তিন চারটে মহিলা ছিল নাকি মলে, সেই মহিলাটা এসে আমার দিকে তো প্রায় এইভাবে তাকিয়েছিল, মনে হচ্ছে আমি যেন চার পাঁচজনকে মাটা ফাটাই করে এখানে বসে আছি। তারপর ওনাদেরকে যেই বলেছি যে ম্যাডাম আমার এরকম কেএফসি ম্যাগি লাগবে, ওনারা না বিশ্বাস করে মনে হচ্ছে যেন দশতলা ছাদ দিয়ে পড়েছে, কি কে 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 এরকম করছে, কেএফসি ম্যাগি লাগবে, বুঝেছো রিয়াকশনটা, বুঝতে পেরেছো? মানে ওনারা নিজেরাই কনফিউজ যে ওনারা কি মাল সেল করছে নাকি। আজ্জাই করুক এইসব জিনিসে ভালো পাকা পোক্ত, মানে ম্যাগি বিরিয়ানি করে এরা কি প্রমাণ করতে চাইছে আমি তো মাথায় আসছে না। পপকর্নটা বেশ ভালো, ম্যাগিটা কোয়ান্টিটি যদি বলি এটা ননভেজে ওই সেম কোয়ান্টিটি, দেখো হাফ রয়েছে, দেখো আমি পপকর্ন ছড়িয়ে দেবো, দেখো হাফ ম্যাগি একদম। আর এদিকে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা মোবাইলে সোশ্যাল মিডিয়া সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, একদম উপচে পড়ছে ম্যাগি, মানে আমার বাড়ি বাড়িতে চলে এসছে ম্যাগি, এত ম্যাগি কন্টেনারে দিয়েছে। এর থেকে আমি বাড়িতে বসে যদি মুড়ি চানাচুর খেতাম অনেক বেটার হতো, আমার সব টাকা সত্যি জলে গেছে, আজকে আমার টাকা জলে গেছে। হ্যাঁ এই প্রথমবার আমি ইচ্ছাকৃতভাবে নিজের টাকা জলে দিয়েছি। অনেকেই রেকমেন্ড করেছিল যে দাদা তুমি কেএফসি ম্যাগি করো, কেএফসি ম্যাগি করো, কেএফসি ম্যাগি করো, আমি এই একটা কারণে করতে চাইনি, বিকজ আমি জানি খাবারটা ওই রকমই হবে। বাট তাও তোমাদের রেকমেন্ড করেছিল অনেকে, তোমরা অনেকেই বলেছিলে করার জন্য, তার জন্য কিন্তু আমি কেএফসি ম্যাগি একটা চুল চেরা বিশ্লেষণ করে দিলাম। কমলা তুই একটু টেস্ট করে দেখ ম্যাগি কেমন লাগে, দেখি খেয়ে দেখি। এটা তুই কি ওই ভেজ ভেজটা খাচ্ছিস তো? হ্যাঁ ভেজটা, ভেজটা শুকনো শুকনো ম্যাগি যথেষ্ট ভালো খেতে, না হলে ওই যে ম্যাগি সেদ্ধ করে একটু বিট লবণ ছড়িয়ে খেলে বরং এর থেকে ভালো লাগবে। এরকম ম্যাগি আর এটা খেয়ে দেখ, এটা খেয়ে দেখ, এটা যেটা আছে এটা তো তোর তোর পপকর্ন ম্যাগিটা, এটা খেয়ে দেখ, এই পপকর্নটা খাই, পপকর্নটা খেয়ে দেখ টেস্ট আছে পপকর্নটা নাকি। পপকর্নটা ঠিক আছে, ঠিক একটু নেতেই গেছে ঠান্ডার জন্য, বাট ঠিকঠাক ছিল। কি পপকর্ন পপকর্নের জন্য ঠিকঠাক আছে, এগুলোর জন্য ঠিকঠাক না। ম্যাগিটা খেয়ে দেখ, কিন্তু ম্যাগির কোয়ান্টিটি নিয়ে কি বলবি, কোনো কোয়ান্টিটি নাকি তার মতো ম্যাগি। কোনো স্বাদ নেই ভেজ ম্যাগি। আচ্ছা কেএফসির জন্য কোনো মেসেজ দিবি তুই? এসব জিনিসপত্র আপনার ফেলাই দিন, কোনো লাভ নেই এসব করে, কেউ খাবে না, শুধু আপনাদের বদনাম হচ্ছে, ঠিক আছে? বিরিয়ানি ম্যাগি করে, বিরিয়ানি পর ম্যাগি, তারপর এরপর এগ রোল বানাবে। শতাক মোটামুটি খাওয়া দাওয়া তো শেষ, সেবা খাওয়া দাওয়ার পর আমরা কি করি কি করি, এই যে জিনিসগুলো দেখছো মাঠের মধ্যে পড়ে, এগুলো কিন্তু এইভাবে থাকা দরকার না। মানে এখানে মাঠের মধ্যে আমি যা দেখলাম পুরো নোংরাই নোংরা, যে যেখানে পাচ্ছে সেখানে ফেলে, এখানটা দেখো, এই জায়গাটা দেখো, দেখো এগুলোর দায়িত্ব কিন্তু আমাদেরই সবকিছু পরিষ্কার করার। সারা মাঠের মধ্যে লেজার প্যাকেট থেকে শুরু করে আরো অনেক কিছু সবকিছু পড়ে রয়েছে, মানে মাঠ আমরা যেমন খাবো দাবো যাই কিছু করি পরিষ্কার করার দায়িত্ব আমাদের। সো আমি এগুলো নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে কোনো ডাস্টবিন টাস্টবিন থাকলে ফেলে দেবো। মোটামুটি খাওয়া দাওয়া শেষ, বাট একটা জিনিস তোমাদেরকে আজকে সত্যিটা বলবো, এরপর মলয় বলছে ওনারা নাকি এগ রোল বার করবে, কেএফসি এগ রোল, ঠিক আছে? তাছাড়া কি বিরিয়ানি, বিরিয়ানির পর ম্যাগি, এরপর এগ রোল আর কি। যাই হোক মোটামুটি আজকে যে এক্সপিরিয়েন্স করেছি তোমাদের সবটা শেয়ার করেছি। দেখো সত্যি কথা কেএফসি এই যে জিনিসগুলো করছে ওনারা কিন্তু জানে। আর আরেকটা কথা, এই যে দামটা নিচ্ছে আমি মানলাম ঠিক আছে, একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের একটা অবশ্য দাম টাম তো আছে, প্যাকেজিং আছে, কস্টিং আছে, সব আছে, বাট এই দামের মধ্যে এই জিনিসটা বস আমি এটা মানতে পারছি না, বিকজ স্ট্রিট ম্যাগির সাথে আমি কিন্তু ওইভাবে কম্পেয়ার এই মুহূর্তে করছি না। বাট কোয়ান্টিটি যেটা তোমরা কাস্টমার দেখে দিচ্ছ সেটাই তোমরা অ্যাডে দেখাও, বা যেই সব টিভি টিভি অ্যাড ফ্যাড চলছে সেগুলো তো দেখো, টিভি টিভিতে দেখাচ্ছে কি এত বড় বড় কন্টেনার, এত এত ম্যাগি,
এগুলো ভুল জিনিস হচ্ছে জাস্ট আর কিছুই না যাই হোক চলো আজকের জন্য টাটা বাই বাই দেখো যে নেক্সট ব্লগে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কোন কোন পার্টগুলো কি কি মনে হয়েছে সেগুলোও বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না 100K খুব কাছে সাবস্ক্রাইবটা করো আজকে জানি না ভিডিওটা কত বড় হয়েছে বা ছোট হয়েছে কি হয়েছে বাট সাবস্ক্রাইব করো টাটা বাই বাই টাটা টাটা